দাদার কাছে পাবে জামাই ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আর গুড মর্নিং বলবো না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর আমি তো বিয়ে বাড়িতে এসেছি। তোমরা জানোই আমি বিয়ে বাড়িতে এসেছি, এখানে মাসি বাড়ি বিয়ে বাড়িতে এসেছি। তো কত কি ভেবে রেখেছিলাম, সামনে সবটা তুলে দেখাবো পাড়া গ্রামের বিয়ে কেমন হয় কীরকম ধরনের, কিন্তু এত দুর্ভাগ্য সেসব আমার কিছুই ভাগ্যে নেই। কিছু ক্যামেরা করতে পারিনি, ফোনে চার্জ নেই, মানে যেখান কোনে বাড়ি বিয়েবাড়ির থেকে সেখানে অনেকটা ডিস্টেন্স, তো বিয়েবাড়িতে সেরকমভাবে চার্জে দেওয়া হয়নি ফোনটা, আর একদমই চার্জ নেই। আর আজকেও সকাল থেকে কারেন্ট নেই, একটার পর কারেন্ট আসবে, তো একেবারে খুব কম চার্জ আছে। তো দেখা যাক কতদূর ভিডিওটা কন্টিনিউ করতে পারি। এখন এসেছি খালের ধারে, এদের এখানে খালে স্নান করা হয়, এখন এসেছি খালের ধারে স্নান করতে। তো এখন এই যে গাইস দেখছো, দেখতে পাচ্ছ কিনা জানি না, রোদে এই যে খেজুর গাছের ছাওয়ায় আমি বসে আছি। বসে বসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর ব্লগটা কন্টিনিউ করি, তো এখন শুরু করলাম, জানি না কতদূর কন্টিনিউ করতে পারবো। তো চলো গাইস তোমাদের একটু দেখিয়ে দিই বিয়েবাড়িতে কত লোকজন, কত সবাই কীরকম খালের ধারে স্নান করতে এসেছে, আর আমিও স্নান করবো। এই যে চলে এসেছি এখানে, তো চলো গাইস, ওখানে সবাই স্নান করে বসে আছে, আর এদিকে জলের পড়ছে না দাদার কাছে পাবে জামাই দিলে ভালো থাকবে আমি সেলফি নিতে ভালো জানি, আমি সেলফি নিতে ভালো জানি।
দাদুর সঙ্গে ছবি তুলছিলাম, ওই যে এটা হচ্ছে দেখো ভাই সেইদিকেও সেলফি তোলা হয়েছে, ছবি তোলা। বিয়ে বাড়ি শেষ হয়ে গেছে কিন্তু আমাদের বিদায় শেষ হয়েছে, এখন আমরা এখানে বসে আছি। আমি রোহিত তোকে ভাইয়ে কর কোমর হেন কাটাইলে, আমি রোহিত তোকে ভাইয়ে তোর ছবি যাই মনে পড়ে সকাল দুপুর। Yeah.
তুই যদি ডালে চলিস না তো আমি পাতায় চলি, আর তুই যদি পাতায় চলিস তো আমি সিরায় আসতে পিয়া যদি চলি তো আমি হাওয়াতেও উঠতে পারি, বুঝলি?